এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগায় বুধবার মতিগঞ্জ হাটখোলা এলাকা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে বুধবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ স্থানীয় মতিগঞ্জ হাটখোলা থেকে দেহটি উদ্ধার হয় এদিন সকালে এলাকার মানুষ মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ভারী কোনো বস্তু দিয়ে মুখ থেতলে দেওয়ায় মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই দুষ্কৃতি কার্যকলাপ চলছে হাটখোলার ভেতর মদ গাঁজা জুয়ার আসর বসছে সারাদিন সকাল শুরু হচ্ছে হ্যাঁ মোটামুটি এটা আমরা একটু আনইজি ফিল করছি এটা ঠিকই কথা আর তারপরে এখন তো মার্ডার হয়ে গেল তো এটা আরও আনইজি ফিল করব এটা তো স্বাভাবিক পাশেই এরা গরিব মানুষ এই ছেলে বউ এরা থাকে ওরা রয়েছে নিরীহ মানুষ এরা জানতেও পারলো না এখানে একটা মার্ডার হয়ে গেল ভালো মানুষই হোক খারাপ মানুষই হোক হলো তো মার্ডারটা তো হয়েছে এটা তো ভালো জিনিস না সন্ধ্যার পরে থেকে অসামাজিক কাজকর্মের জন্য এখানে পরিস্থিতি খুব ঘোরালো হয়ে গেছে দুষ্কৃতীদের ভয়ে প্রতিবাদ করতে পারেন না কেউই এদিনও মৃত ব্যক্তির পাশ থেকে একাধিক মদের বোতল উদ্ধার হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ আমি তো বাড়িতে বেরিয়ে শুনছি এখানে একটা মারা হয়েছে এখানে বিভিন্ন অসাধু লোক আসে ঘাট পারে নদীর ওখান থেকে কিনছি রাস্তার থেকে কিনে নদীর পারে চলে আসছে অন্ধকার জায়গায় এটা আলোর ব্যবস্থা নেই একটা আলো থাকলে ভালো আছে সুবিধা হয় তো অবশ্যই লাগে যতক্ষণ নৌকা চলে ততক্ষণ সাহস থাকে নৌকা বন্ধ হয়ে যায় আটটা সাড়ে আটটার ভেতরে তারপর তার এবার আসে আসে আর আমরা বলছি এই এই ব্রিজ থেকে ওই ব্রিজ পর্যন্ত এখানে আমাদের একটা আসল বসে এবং বাইরে বাইরে থেকে আসে তো আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এখন ব্যবস্থা ব্যুরো রিপোর্ট নিউজ বনগা